তো তুমি তোমার বান্ধবীকে বলতে পারো না, সে যেন স্বামীর কথা না শুনে, সে যেন তার বয়ফ্রেন্ডের সাথে আড্ডা টাড্ডা দেয়, ঘোরাফেরা করে। সিসি, আমি এই কথা কেন বলতে যাব? বিয়ের পরে তো মেয়েদের স্বামীর কথাই শোনা উচিত। আর বিয়ের পরে কি কেউ ছেলে বন্ধুদের সাথে যোগাযোগ রাখে নাকি? ও তো এত ভালো যে ওর জামার অনুমতি ছাড়া ও আমার সাথে যোগাযোগ করে না। বাহ, তোমার এই বান্ধবীটা তো খুবই ভালো, কিন্তু আমি তোমার মেয়ে বান্ধবী বকুলের কথা জিজ্ঞেস করি নাই, তোমার ছেলে বন্ধু বকুলের কথা জিজ্ঞেস করছি। এই বকুলটা কে? বকুলটা কে? বকুল কোন বকুল? বকুল নামে কাউকে তুমি চেনো না? বকুল? হ্যাঁ চিনি, আমার বান্ধবী আছে একটা বকুল, একসাথে আমরা স্কুলে পড়ছি। জানো, ও যেমনি চটপটে ছিল তেমনি বুদ্ধিমতী ছিল, কিন্তু এমন এক জায়গায় বিয়ে হয়েছে, লোকটা খুবই খারাপ। আমার চেয়েও খারাপ? সিসি, তুমি আরেকজনের সাথে নিজেরে কেন তুলনা করতেছো? আমি তো তোমার কথা বলি না, আমি তো বকুলের জামাইয়ের কথা বলছি। মানে লোকটা যেন কেমন, যেমন যেমন বকুলের কারোর সাথে কথা বলতে দেয় না, কোথাও যাইতে দেয় না, এমন করে কলেজও ভর্তি হইতে দেয় নাই। তাই না? আচ্ছা, সে কি তার বউকে ঘরে বন্দি করে রাখেনি? অনেকটা সেরকমই, তার অনুমতি ছাড়া কিচ্ছু করতে পারে না, তার কথায় উঠতে হয়, তার কথায় বসতে হয়। তো তুমি তোমার বান্ধবীকে বলতে পারো না, সে যেন স্বামীর কথা না শুনে, সে যেন তার বয়ফ্রেন্ডের সাথে আড্ডা টাড্ডা দেয়, ঘোরাফেরা করে। সিসি, আমি এই কথা কেন বলতে যাব? বিয়ের পরে তো মেয়েদের স্বামীর কথাই শোনা উচিত। আর বিয়ের পরে কি কেউ ছেলে বন্ধুদের সাথে যোগাযোগ রাখে নাকি? ও তো এত ভালো যে ওর জামার অনুমতি ছাড়া ও আমার সাথে যোগাযোগ করে না। বাহ, তোমার এই বান্ধবীটা তো খুবই ভালো, কিন্তু আমি তোমার মেয়ে বান্ধবী বকুলের কথা জিজ্ঞেস করি নাই, তোমার ছেলে বন্ধু বকুলের কথা জিজ্ঞেস করছি। এই বকুলটা কে? ছেলে বন্ধু কই? আমাদের স্কুলে তো বকুল নামে কোনো ছেলে ছিল না, কলেজেও তো ছিল না। স্কুলে কলেজের কথা জিজ্ঞেস করি নাই, এমনকি বাংলাদেশের কথাও জিজ্ঞেস করি নাই, কাতারের বকুলটা কে? কাতারে আমি বকুল কোথায় পাবো? আমি কি বাইরে যাই, কারোর সাথে মিশি? তাহলে আজকে কার সাথে দেখা করতে গেছিলা? কখন, কই? আমি তো আজকে কোথাও যাই নাই। তুমি আজকে মিউজিয়াম পার্কে যাও নাই? কই না তো। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি বকুল নামে কাউকে চেনো না? হ্যাঁ চিনি তো, ওই যে আমার বান্ধবী বকুলের কথা বললাম। বলতো, অনেক খিদে লাগছে, খাইতে দাও। আচ্ছা খাবার তো দিব, কিন্তু কি হয়েছে সেটা তো বললা না। বকুল নামে কারো কথা আমার কাছে জানতে চাইলা, কোনো সমস্যা? না, সমস্যা এখনো হয় নাই, তবে হবে। কিরকম? তুমি যে আজকে বাইরে গেছিলা বকুল নামে একজনের সাথে দেখা করতে, সেটা আমি লোক মুখে শুনছি, আমি কোনো প্রমাণ পাইনি। যখন হাতে নাতে প্রমাণ পাবো তখন কিন্তু তুমি আস্ত থাকবে না। বাদ দাও, ক্ষুধা লাগছে, খাইতে দাও।